আগামী রবিবার রথযাত্রা, তার আগে বালুরঘাট ব্লকের খাসপুর গ্রাম পঞ্চায়েতের বোয়ালদা জগন্নাথ ধামে রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রথ গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হচ্ছে। মন্দির চত্বরে রথ ঠিক করা হচ্ছে রং। শেষ মুহূর্তে ব্যস্ততা এখন চরমে, হাতে আর সময় নেই, তাই খুব দ্রুত কাজ করছে মন্দির কর্তৃপক্ষ। এদিকে প্রত্যেক বছর রথযাত্রা উপলক্ষে বোল্লা জগন্নাথ ধাম মন্দিরে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়, দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। জগন্নাথ, আমাদের এই মন্দির দীর্ঘদিন থেকে পূর্ব বাংলায় ছিল, রাজশাহী জেলায় বিয়াস গ্রামে। তো সেখানে তিন পুরুষ প্রভু পূজিত হয়। সান্তাহার রাইটের আগে আগের দিকে বাবা এই প্রভুকে নিয়ে এপার চলে আসে। চলে আসার পরে এই বোয়ালদার গ্রামে এই প্রভুর পূজা চালাতে থাকে। তারপর বাবা 2000 সালে গত হয়। বাবার নাম ব্রজকিশোর চৌধুরী, ঈশ্বর ব্রজকিশোর চৌধুরী। উনি 2000 সালে গত হন। তারপর আবার 2006 সাল থেকে আবার আমরা রথ শুরু করি। রথ শুরু করার পরে যেখানে আমাদের মন্দিরটা গ্রামের ভিতরে, সেখানে জায়গাটা ছোট হয়ে যায়, এত মানুষের ভক্তের সমাগম ছোট হয়ে যায়। সেই জন্য আবার এ মাঠের মধ্যে 193 শতক জমির উপরে এই মন্দিরটা তৈরি করি এবং এখানে বহু ভক্তের সমাগম হয়। গত বছর 38 থেকে 40 হাজার ভক্তের সমাগম হয়েছিল এবং 14-15 কুইন্টাল চাল, শুধু ডাল দিয়ে আরও বেশি হবে, এত প্রসাদ রান্না হয় এবং সমস্ত ভক্তরাই প্রসাদ পায়। এছাড়াও এখানে আমরা গোশালা করেছি এবং সারা বছর একটা মেডিকেল এর ব্যবস্থা করি ভক্তদের এবং সমস্ত ব্যক্তিদের। আর এটা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মালদা, তারপরে রায়গঞ্জ এবং আশেপাশের যে এরিয়াগুলো থেকে প্রচুর ভক্তের সমাগম হয়। আর এখানে সবথেকে বড় কথা, একটা ডন্ডিগেটে আসে প্রচুর মানুষ, প্রচুর ভক্ত ডন্ডিগেটে আসে। এখানে কোনো চাঁদা তোলা হয় না, এখানে ইচ্ছাকৃত যে ভক্তরা দেয় সেই দিয়েই হাজার হাজার ভক্তকে আমরা প্রসাদ দিতে পারি। এবং যা কিছু জিনিস প্রভুর, যা কিছু হয় এখানে সম্পূর্ণ প্রভুর জিনিস দিয়ে, প্যান্ডেলের জিনিস এখানে আসে না বা কোনো বাড়ি থেকেও জিনিস আনতে হয় না, সমস্ত কিছু প্রভুর জিনিস দিয়েই হয়। থালা বাসন কড়াই ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু প্রভুর জিনিস দিয়ে, এখানে কোনো চাঁদা তোলা হয় না। যে ভক্তরা ইচ্ছাকৃত দান করে সেই দিয়েই আমাদের এই মন্দির চলে। এই বছরের পূজার প্রিপারেশন কেমন হয়েছে? এই বছর পূজার প্রিপারেশন আমরা গত বছর যেরকম ভেবেছিলাম, যতটা লোক হবে ভেবেছিলাম, এবার আরও বেশি লোক হবে। তার কারণ এবার রবিবার পড়েছে, ছুটির দিন পড়েছে, সেই জন্য আরও মানুষের আকাঙ্ক্ষা, আরও মানুষের ভক্তি অত্যন্ত বেড়ে গেছে। তার কারণ দীর্ঘ জায়গা থেকে আমার কাছে সমস্ত আসতেছে, মানে ঢাকিরা ঢাক পাচ্ছে না, ভক্তরা ঢাক পাচ্ছে না, সেই জন্য মানে খুবই অসুবিধায় পড়েছে যারা ঢাক দেখ। গত বছর 124টা ঢাক এসেছিলো মানতের ঢাক, তারা বাড়ি থেকে ঢাক বাজাতে বাজাতে আসে। পূজার ভেতরে ব্যবস্থা কী থাকে? ভোগের ব্যবস্থা? ভোগের ব্যবস্থা আমাদের 56 ভোগ হয়, এই রথেও হবে, উল্টা রথেও হবে। এছাড়া সমস্ত মানুষকে সমানভাবে আমরা প্রসাদ দিই। প্রশাসনিক ব্যবস্থা কী থাকে এত লোক যে? প্রশাসনিক ব্যবস্থা ওরা সাংঘাতিকভাবে ওরা ইয়ে করে। কিছুদিন, কয়েকদিন আগে মিটিংয়ে ডেকেছিল, আমাদের মন্দির সম্বন্ধেই ওরা খুব চিন্তিত যে কতটা কী প্রশাসন দিতে পারবে, কী ব্যাপার না ব্যাপার, পুলিশ দিতে পারবে। এবং আমাদের স্বেচ্ছাসেবীরাও যথেষ্ট হেল্প করে, তাতে আমাদের কোনো অসুবিধা হয় না। আপনার নাম? আমার নাম বিমল চৌধুরী। বাড়ি? বাড়ি বোয়ালদার, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।